শিল্পের উপাদান এবং মূলনীতি। যথাযথ পদ্ধতিতে চিত্র অঙ্কনের জন্য আমাদের উচিত শিল্পের উপাদান এবং মূলনীতির ধারা বজায় রাখা। শিল্পের উপাদানগুলো হচ্ছে ছবি তৈরি করা বা চিত্রিত করার একটি মৌলিক উপকরণ। রেখা, রেখা হচ্ছে চারুকলার উপাদান, একে শিল্পের সবথেকে মৌলিক উপাদান হিসেবে ধরা হয়। রেখার প্রকারভেদ, লম্বরেখা, সমান্তরাল রেখা, তির্যক রেখা, আঁকাবাঁকা রেখা, বক্ররেখা। আকার, একটা আকার তখনই তৈরি হয় যখন একটি দাগ চারপাশ থেকে টেনে বন্ধ করা হয়। আকার হচ্ছে ছবি তৈরির সাতটি উপাদানের মধ্যে একটা, এবং ছবি তৈরির ক্ষেত্রে আকারের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। গঠন বিন্যাস, গঠন বিন্যাস হচ্ছে একটি স্পর্শবোধ বা একটি পৃষ্ঠতলের সংবেদনবোধ, শক্ত, মসৃণ, ছুঁচালো ইত্যাদি, বা কিভাবে একটা জিনিসের স্পর্শবোধ হয়। মান, একটি রং উজ্জ্বল হবে না গাঢ় হবে সেটা রঙের মান নির্ধারণ করার মাধ্যমে ঠিক করা হয়। যেহেতু আমরা বস্তু দেখি এবং বস্তু গাঢ় হবে না হালকা হবে সেটা বুঝতে পারি, সেজন্য ছবিতে রঙের মান নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটি মানের মাত্রা তৈরি করতে পারেন। ব্যালেন্স, ব্যালেন্স হচ্ছে ছবির একটা মৌলিক নীতি, যেটার সংজ্ঞায় বলা যেতে পারে যেভাবে একটি কাজের অংশের উপাদানগুলো, রেখা, আকার, রং, গঠন ইত্যাদি বিন্যস্ত হয়ে থাকে, সেটাই ব্যালেন্স। ছন্দ, ছন্দ হচ্ছে উপাদানের পুনরাবৃত্তি বা পরিবর্তন। ছন্দের বিভিন্ন ধরন আছে, নিয়মিত, প্রবাহিত। প্রগতিশীল, কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট হচ্ছে গঠন এবং বিন্যাসের একটি মূল উপাদান। নকশার কন্ট্রাস্ট ডিজাইনের উপাদানগুলোর মধ্যে পার্থক্য সুস্পষ্টভাবে বোঝায়। কেন্দ্রবিন্দু বা ফোকাস, কেন্দ্রবিন্দু বা ফোকাস হচ্ছে একটি নকশার এমন একটি প্রধান উপাদান যেটা সব থেকে বেশি প্রাধান্য পায় অথবা আগ্রহের কেন্দ্রে থাকে। অনুপাত, অনুপাত হচ্ছে একটি ডিজাইনের মধ্যের দুই বা ততোধিক উপাদানের সম্পর্ক এবং তাদের একের অপরের সঙ্গে তুলনা।